এখানে দেখতে পাচ্ছেন আমার ফেসবুক আইডিটা একেবারে নরমাল ভাবে আছে, অ্যাকটিভ নরমাল আইডি। তো আপনি যদি এই রকম প্রফেশনাল ভাবে আপনার আইডিটা করতে চান, নরমাল থেকে এরকম প্রফেশনাল ভাবে যদি আপনার আইডিটা করতে চান, এরকম প্রফেশনাল পেজের মতো যদি করতে চান, তাহলে এই ভিডিওটি না টেনে দেখবেন। আপনার নরমাল আইডি এরকম পেজের মতো করতে পারবেন, আপনার পুরাতন হোক বা কম ফলোয়ার হোক বা কম ফ্রেন্ড হোক, আপনি এরকম প্রফেশনাল করতে পারবেন। তো চলেন ভিডিওটি শুরু করা যাক। কিভাবে করবেন মোবাইলের স্ক্রিন থেকে দেখাচ্ছি। আমি মোবাইলের স্ক্রিনে চলে আসলাম। তো মোবাইলের স্ক্রিন দিয়ে আমি আপনাকে ফেসবুক আইডিটা প্রফেশনাল মোড কিভাবে করতে হয় সেটা আমি দেখাবো। তো আপনার মোবাইলে ফেসবুক অথবা ফেসবুক লাইটটা ইনস্টল থাকতে হবে, অবশ্যই ডাউনলোড থাকতে হবে। আপনি ফেসবুক অথবা ফেসবুক লাইট দিয়ে আপনার ফেসবুক আইডিটা প্রফেশনাল মোড করতে পারবেন। তো আমি আপনাকে খুব সহজভাবে ফেসবুক লাইট দিয়ে কীভাবে ফেসবুক আইডিটা প্রফেশনাল মোড করতে হয় সেটা দেখাচ্ছি। তো ফেসবুক লাইটটা ওপেন করলাম। ফেসবুক লাইটটা ওপেন করার পরে এরকম ইন্টারফেস আসবে। তো এখান থেকে আপনি কী করবেন, জাস্ট আপনি প্রোফাইল পিকচার যে দেখতে পাচ্ছেন, আপনি এখানে ট্যাপ করে আপনার ফেসবুক আইডির প্রোফাইলে আসবেন। প্রোফাইলে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন আমার আইডিটা একদম নর্মাল মোডে আছে। এখানে আপনার আইডিটা যদি নতুন হয়ে থাকে বা পুরাতন হয়ে থাকে, আপনি প্রফেশনাল মোড করতে পারবেন। এবং আপনার যে কয়টা ফ্রেন্ডলি থাক না কেন, ফ্রেন্ড বেশি অথবা কম থাক, আপনি প্রফেশনাল মোড করতে পারবেন। নতুন হোক অথবা পুরান আইডি হোক, আপনি প্রফেশনাল মোড করতে পারবেন। তো এখান থেকে আপনি যদি প্রফেশনাল মোড করতে চান, তার জন্য আপনি এখানে দেখতে পাচ্ছেন থ্রি ডট জে আইকন দেখতে পাচ্ছেন, এখানে ট্যাপ করবেন। থ্রি ডট আইকনে ট্যাপ করার পরে এরকম ইন্টারফেস আসবে। জাস্ট একটু স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করার পরে এখানে আপনি দেখতে পারবেন টার্ন অন প্রফেশনাল মোড। টার্ন অন প্রফেশনাল মোড এই অপশনটা পাবেন। তো আপনি এখানে চাপ দিয়ে দেবেন। এখানে চাপ দেওয়ার পরে জাস্ট কিছুক্ষণ টাইম নেবে, কিছুক্ষণ সময় নেবে। তো এখান থেকে নেওয়ার পরে এরকম ইন্টারফেস আসবে। তো এখানে দুইটা অপশন পাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন ব্লু আইকন, যে এটা দেখতে পাচ্ছেন টার্ন অন। তো টার্ন অন এটা ট্যাপ করবেন, টার্ন অন এটা ট্যাপ করবেন। এটা ট্যাপ করার পরে অটোমেটিকলি কিছুক্ষণ সময় নেবে। তো এখানে এরকম ইন্টারফেস আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন স্টার্ট এক্সপ্লোরিং, তো এখানে চাপ দিবেন। তো স্টার্ট এক্সপ্লোরিং এখানে চাপ দেওয়ার পরে এরকম অপশন আসবে। ব্যাস এখান থেকে আপনাকে কিছু করা লাগবে না। তো এখান থেকে জাস্ট আপনি এখানে ব্যাক বাটনে ট্যাপ করবেন। ব্যাক বাটনে আসার পরে আপনি এখান থেকে স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করলে দেখতে পাচ্ছেন আমার যে আইডিটা ছিল, ব্যাক বাটনে আসার পরে থেকে এটা কিন্তু একটা প্রফেশনাল মোড হয়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাবাউট ফটো ভিডিওস, সো এরকম আরও অনেক কিছু শো করেছে এবং এখানে অনেক কিছু শো করেছে। তো তারপরে আপনি এখানে, আমি আরেকটা জিনিস দেখাই, এখানে অনেকে যে এখানে ফলোয়ার্স, সো এই ফলোয়ার অপশন, ফলোয়ারটা কী, সো অনেকে বুঝে না, আমি আপনাকে এই ভিডিওতে বুঝিয়ে দিই। ফলোয়ার হচ্ছে আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট কয়জন পাঠিয়েছে এবং আপনার ফ্রেন্ড কয়জন আছে। তো এই দুইটা মিলে আমার দেখতে পাচ্ছেন 2080 ফলোয়ার্স আছে। আপনার কয়টা ফ্রেন্ড এবং কয়টা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছে সেটা কিন্তু এখানে শো করবে ফলোয়ার্স। এবং এখানে দেখতে পাচ্ছেন আরেকটা অপশন ফলোয়িং, সো এখানে দেখতে পাচ্ছেন যে আমার এখানে 7টা ফলোয়িং দেওয়া আছে, এর মানে আমি 7 জনকে ফলো করছি। তো এখানে যে 7 জন শো করা আছে, সেই 7 জনকে আমি ফলো করছি। তো আপনারও এরকম থাকবে। তো আশা করি বুঝতে পারছেন ব্যাপারটা।